আমরা মনুস্মৃতি যে শেষ অধ্যায় দ্বাদশ অধ্যায় সেটাতে এবার ঢুকছি। আর এই যে এগারোটি অধ্যায়ে মনু যেটা বিস্তার করেছেন, যেখানে বিভিন্ন বর্ণের যে কর্ম কিরকম হবে, জীবনযাপন কিভাবে হবে, ভুল হলে কিভাবে হবে, এগুলো বিস্তার করে এবার শুধু শুভ অশুভ কর্ম এটাকে নিয়ে আলোচনা করছেন। আপনারা মন্দির শুনেছেন, মন্দির শুনেছেন আরেকবার, কিন্তু একটা খুব যে বেসিক খুব মূল মৌলিক কথা মনুস্মৃতিকে নিয়ে আরেকবার রিপিট করি। এই বিধানগুলো কিন্তু মনু দিচ্ছেন না, যে একটু আগে আমরা আলোচনা করলাম। যেমন একটা ক্রিকেট কোচ, ক্রিকেট ক্যাপ্টেন, তাকে পনেরোটা কি চোদ্দটা প্লেয়ার দিয়ে দিয়েছে, এই নিয়ে তুমি খেলো। এবার কোচ আর ক্যাপ্টেন মিলে সেই টিমটাকে যেভাবে হবে তিনি ম্যানেজ করবেন, ম্যাচ জেতার চেষ্টা করবেন। সিলেক্টর যারা, তাদের ফ্রিডম আছে কাকে নেবে কাকে নেবে না। মনু এখানে সিলেক্টর নন, মনু কোচ। সমাজ হচ্ছে সিলেক্টর। সমাজে, হিন্দু সমাজে তখনকার দিনে, তৎকালীন সমাজে হাজারটি হাজারটি জাতি, সেটাকে একটা লুজ চারটে ক্যাটেগরাইজেশন, চারটে রাশি, যেখানে চারটে বর্ণ করে দিয়েছেন। তার মধ্যে আবার ডিভিশন আছে, পুরুষ আছে, মহিলা আছে, মহিলাদের আবার বিভিন্ন বর্ণগুলো রয়েছে, প্র্যাকটিসেস রয়েছে হাজার হাজার বছর ধরে। মানে মনু যখন ছিলেন তার আগে হাজার হাজার বছর ধরে প্র্যাকটিসেস গুলো আসছে। ওই প্র্যাকটিসেস গুলোকে নেবেন। আর এই যে সমাজে একটা বিস্তার, সবকটাকে নিয়ে একটা কোহেসিভ হোল, ভারতে যখন সংবিধান তৈরি হলো একই সমস্যা। এত ধর্মের লোক আছে, হিন্দু আছে, মুসলমান আছে, খ্রিস্টান আছে, পার্সি আছে, জিহুদি আছে, জৈন আছে, মানে বৌদ্ধ আছে, এতগুলো লোক। যখন ভারতীয় সংবিধান যদি ইতিহাস পড়েন, তখনকার দিনে কত রকমের ঝামেলা, হিন্দুরা বলছে এটাকে হিন্দু রাষ্ট্র বলা হোক, যারা খুব ঘোরিয়ে ছিলেন, মুসলমানদেরকে ভোটিং রাইট যেন না দেওয়া হয়, কেউ বলছে এই যারা এডুকেটেড তাদের ভোট একরকম হবে, আনএডুকেটেড একরকম হবে, ইত্যাদি ইত্যাদি। এখন যারা ছিলেন কনস্টিটিউশন মেকার্স, তারা সত্যিকারের খুব উচ্চ মানের লিগাল মাইন্ডস ছিলেন, পড়াশোনা করা লোক। আর বিভিন্ন যারা দলগুলো ছিল, সমূহ বলতে পারেন, সেখান থেকে তাদেরকে বলা হয়েছিল আপনারা সাজেস্ট করুন। সবকটাকে নিয়ে প্রায় আড়াই বছরের উপরে লাগলো তাদের ওই পুরো জিনিসটাকে তৈরি করে, পুরো 48 পুরো 49 50 গিয়ে দু বছরের মতো, হ্যাঁ দু বছর তারা তখন দাঁড় করালেন। কিভাবে দাঁড় করলেন? সে একই জিনিস, যে এত রকমের ডিভিশন রয়েছে, আমাকে এবার একটা কমন গোল। কি কমন গোল? তা বলছেন যে ইকুয়ালিটি ফর অল। ইকুয়ালিটি ফর অল তো কখনো হতে পারে না, না জাস্টিস ফর অল হয় না। কিন্তু তারা এবার ধীরে 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 সেখানে যতটা হতে পারে ওনারা করে দিলেন। এই দেখবেন কাজ কত জটিল, কত জটিল, যে একটা খুব সিম্পল জিনিস। কনস্টিটিউশন একটা বলছে প্রপার্টি টু রাইট, মানে আপনাকে সব রকমের ফ্রিডম দিয়ে রেখেছে। আর বলছে রাইট টু প্রাইভেসি, আমার একটা প্রাইভেট লাইফ আছে, রাইট টু প্রাইভেসি। রাইট টু প্রাইভেসি নিয়ে অনেকবার কোর্টে কেস উঠেছে, সুপ্রিম কোর্টে একবার পাঁচ না ছয় জাজের বেঞ্চ বলেছে না আমাদের কনস্টিটিউশন বলে না যে রাইট টু প্রাইভেসি আছে। তাহলে আপনি কি সংবিধান লিখেছেন? এই এত লিগাল মাইন্ড মিলে পরিষ্কার করে যখন এটা বলতে পারলেন না যে রাইট টু প্রাইভেসি আছে কি রাইট টু প্রাইভেসি নেই, সুপ্রিম কোর্ট এখন আরো বড় বেঞ্চ বসিয়েছে শুধু এটা ডিসকাস করার জন্য রাইট টু প্রাইভেসি আছে কিনা। আর রাইট টু প্রাইভেসি বলতে কি হবে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এই যে এত রকমের যে জিনিস চলছে, জিমেল চলছে, রাইট টু প্রাইভেসি বলতে কি? নাম্বার টু,
একজন ভারতের যে নাগরিক তার রাইট টু প্রাইভেসি আছে কিনা। 70 বছরে আপনার এই অবস্থা, যে বেস্ট মাইন্ডস জজ সাহেবদের তারা বলছে যে আমরা এতজন মিলে এটাকে বিচার করবো, সেখানে মনুকে দোষ দেওয়া কেন? মনুর উদ্দেশ্য সিম্পল, মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যাও। ঠাকুরের একটা গান আছে না, তোরা কে আছিস কোথায় আয় রে ছুটে আয়, মনু এটা বলছে তোরা কে আছিস কোথায় আয় আয় আয়। তুমি শুদ্র হও, তুমি নারী হও, তোমার যে পাথ অফ লিস্ট রেজিস্টেন্স, বেসিক্যালি মনুর যে গ্রেটনেস, আমরা যখন প্রথম ক্লাস শুরু করেছিলাম তখন এটাই বলা হয়েছিল মনুর গ্রেটনেস হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্টেন্স। নেন গায়ে জোরে বলবেন না যে সবাই সমান, হতেই পারে না কখনো। এবার পাথ অফ লিস্ট রেজিস্টেন্স, তুমি কিসেতে তুমি ঈশ্বরে যেতে পারো? তো বলছে যারা মহিলারা বাড়ি সামলাচ্ছে, তখনকার দিনে তো এত চাকরি স্কোপ ছিল না, হ্যাঁ এটাতেও হবে, কেন হবে না, এইভাবে করো। এইসব আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি। যদি মনুকে আপনি পিওরলি সোশ্যাল সিস্টেম হিসেবে নিতে যান, আপনি জিনিসটাকে ভুল বুঝবেন, মনু সঙ্গে অন্যায় হবে। এটা শাস্ত্র একমাত্র উদ্দেশ্য হচ্ছে, যেমন গুরুর কাছে মন্ত্র দীক্ষা নিয়ে মানুষ একা একা এগোয় ঈশ্বরের দিকে, মনুর গ্রেটনেস হল পুরো সমাজকে তিনি নিয়ে যাচ্ছেন ঈশ্বরের দিকে। এই বিরাট জাল যেটা তিনি ছড়িয়েছিলেন 11টি অধ্যায়ে, এবার তিনি ওটাকে গুছিয়ে নিয়ে আসছেন 12 অধ্যায়ে, যেখানে বলা হচ্ছে যে শুভ অশুভ কর্ম যদি এটার বর্ণনা করা হয়, এ প্রশ্ন মাধ্যমে চলছে। কারণ বলছেন পরমার্থ যেটা পাওয়া যায় সেটা এই কর্ম দিয়েই হয়। এবার দেখুন আবার সেই বেসিক্সে চলে আসছেন। মনুস্মৃতির উদ্দেশ্য হল পরমার্থ কিভাবে পাওয়া যেতে পারে, স্বর্গ প্রাপ্তি, মোক্ষ, যে একটা শুভ এতে যাবে কিভাবে হবে। তখন বলছেন যে ঠিক আছে, তাহলে এবার এটার বর্ণনা হোক। এটা অ্যাকচুয়ালি ভৃগু ঋষি বর্ণনা করছেন, ভৃগুর মুখ দিয়ে কথা আসে, উনি বলছেন মনু এরকম বলেছেন। এখন মনু বলতে সত্যি মনু বলে কেউ ছিলেন না, ওই একটা কালেকটিভ উইজডমকে নিয়ে আসছেন, সেটা আমরা জানি না, জানার কোনো পথ নেই। কিন্তু আমরা জানি, এটা জানি যে মহাভারতে বারবার মনু নাম আসে, আর পরে পরে যারা তারাও মনু নাম নেন। তো তারা বলছেন শুভাশুভ ফলম কর্ম মনো ওয়াক দেহ সম্ভবম, মনসা বাচা কর্মণা, মন দিয়ে, বাণী দিয়ে, কর্ম দিয়ে, দেহ দিয়ে, এই তিনটে দিয়ে শুভ অশুভ কর্ম হয়। কর্ম যেটাই হয় তিন জায়গা থেকে আসে, চিন্তন, কথা, বচন আর কর্ম, শরীর থেকে যেটা হয়। আর বলছেন এই যে এই তিনটে আধার দিয়ে যে কর্মগুলো হয় সেটাতেই মানুষ উত্তম, মধ্যম, অধম। উত্তম বলতে বলছেন দেবতাদের স্বর্গে যায়, মধ্যম হচ্ছেন মানুষ আদি ইউনিতে, অধম হচ্ছে তিরিয়াক সাপ বিছে আদি হয়। তো এরপরে বলছেন যে এরপরে কর্মের ডিভিশন একটার পর একটা তিনি করে চলে যাবেন যে কিভাবে কিভাবে হয়। এখন সবচেয়ে আগে বলছেন যে অশুভ কর্ম, যেটা মনের অশুভ কর্ম, এই জায়গাটা এসে আমরা আবার থেমে যাচ্ছি। মনু এই জায়গাটায় যেটা বলবেন এটা একটা ইউনিভার্সাল প্রিন্সিপল। কিন্তু আমরা যেমন আগে আগে আপাত ধর্মকে ক্রস করেছি যে ইমার্জেন্সি সিচুয়েশন যদি হয়ে যায় তখন কি করবে, কি একটা এমন একটা সডেন ডেভেলপমেন্ট একটা হয়ে গেল আপনার, ওটাকে অন্যরকম করতে হবে। ইনি এখানে এটাকে জেনারেলাইজ করছেন। সেই জন্য কি হয়, এর আগের দিন ক্লাসে আমরা আলোচনা করছিলাম না এথিক্স নিয়ে, এথিক্সে কড়াকড়িভাবে কোনো কিছু করা যায় না, একটা জেনারেল সিদ্ধান্ত থাকে। ওই জেনারেল সিদ্ধান্তটা যখন ব্যক্তিগত ব্যক্তিদের নামে
একটু পাল্টে যায়, আর পরিস্থিতিতে যখন পাল্টে তখন আবার পাল্টে যায়। এটা কিন্তু যেগুলো এবার বলছে জেনারেল, আর আগে আগে যেটা গেছে অনেক বেশি পার্টিকুলার ছিল। তবে মোটামুটি দ্বাদশ অধ্যায় যদি কেউ পড়ে নেয় উনি বুঝে নেবেন মনু কি বলতে চাইছেন। এখানে শূদ্র নেই, স্ত্রী নেই, কেউ নেই, আর একবারে জেনারেল। কিন্তু জেনারেল এটা এই জন্য চলবে না যেটা বললেন, পরিস্থিতি বিশেষে এটা খাটবে না। তো প্রথম বলছেন পরদ্রব্যে সবিধ্যানম, অপরের টাকা পয়সা এটাকে কিভাবে আদায় করা যেতে পারে, এটা হলো প্রথম দোষ। অপরের টাকা পয়সা যদি এটাকে আপনি খুব সিরিয়াসলি নেন, মজা করে বলছি, তাহলে আমাদের যত ম্যানেজমেন্ট ইনস্টিটিউটসগুলো আছে না ওটাকে বন্ধ করে দিতে হবে। কারণ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে বলে জিরো সাম গেম। ম্যানেজারদের কাজ হচ্ছে, দশজন লোক আছে সবারই পকেটে দশটি করে টাকা আছে, ম্যানেজারের কাজ হচ্ছে ওর পকেটের টাকাটা আমার কাছে কি করে এসে যাবে। কারণ ওখানে প্রোডাকশন কিছু হয় না, চাষিবাসীরা যেভাবে প্রডিউস করে, ফ্যাক্টরিতে যেভাবে প্রডিউস করে, এটাতে নতুন কিছু প্রডিউস হচ্ছে। ম্যানেজারের কাজ হচ্ছে শুধু অপরের টাকাটাকে আমি কিভাবে নিয়ে নেব। বড় বড় কোম্পানিজগুলো যারা আছে তাদের খালি হচ্ছে যে ওই ওই কোম্পানিটাকে আমি কিভাবে গিলে ফেলব। তো প্রথমটাই বলছেন কিভাবে নেব, আর অন্যায়ভাবে সেবা করে বা কোনো তা না। আর সেকেন্ড বলছেন মন থেকে কোন নিষিদ্ধ কর্ম, শাস্ত্রে যেটা বলেছে এটা করার ইচ্ছা, করার ইচ্ছাও যদি করা হয় এটা মনের পাপ, যেটা এ বলে দিচ্ছেন মনের পাপ। এগুলো আপনি মন থেকে চাইছেন যে ওর কাছে একটা ভালো ঘড়ি আছে, ওর কাছে একটা ভালো সেলফোন আছে, আপনি চাইছেন এটা কোনো রকমই নিয়ে নিলে পারলে হতো, এটা পাপ। সেকেন্ড বলছেন যে নিষিদ্ধ কর্ম ইচ্ছা, আর আরই বলছেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছেন যে মনসা অনিষ্ট চিন্তনম, অনিষ্ট চিন্তন আমরা যদি বাংলায় বলি মনে হয় কারো অনিষ্ট, কিন্তু এনাদের যারা ভাষ্যকার আছেন তাদের বক্তব্য হচ্ছে মন দিয়ে যখন চিন্তা ভাবনা করা হয় যে এই জগৎ ছাড়া কিছু নেই, জীবন ছাড়া কিছু নেই, ঈশ্বর তত্ত্ব বলে কিছু নেই, এই যে একটা জাগতিক চিন্তনকেই শেষ মনে করা, এটাকে বলেন অনিষ্ট চিন্তন, এটা মনের পাপ। মনেও এটা আনতে নেই যে ঈশ্বর নেই। আর তো বলছেন এটা একটা বৃথা অভিনিবেশ, বৃথা এগুলো বেকার, মানে ও দুটো পরদ্রব্যে সবিধ্যান মনসা অনিষ্ট চিন্তনম অবিততা অভিনিবেশ, টাকা পয়সা নিয়ে কারোর অনিষ্ট চিন্তন যে কোনো কারণেই হোক বা নিজের কোনো ইয়ে হোক, আর এটা ভাবা যে ঈশ্বর বলে কিছু নেই এই সংসার ইসি, এই তিনটের মধ্যে একটা যদি কিছু হয় তাহলে কিন্তু মানুষ ধীরে 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 পতনের দিকে চলে যাবে। একটা কথা আমরা প্রায় বলি যে মানুষ ডগকে ভয় পায় কিন্তু গডকে ভয় পায় না। যেখানে লেখা থাকে বিওয়ার অফ ডগস, লোকে সাবধান হয়ে যায় কিন্তু কারোর বিশ্বাস হয় না যে ভগবান আমাদের দেখছেন। ডগ আর গড, ডগকে ভয় পাবে কিন্তু গডকে ভয় পাবে না। এগুলো জানিস, এগুলো আমার বিশ্বাস যে তিনি নেই, এগুলো মনের পাপ, কারণ মনের পাপের পর পর নিচে নেমে চলে যাবে। এবার বলছেন বচন পারুষ্যম অনৃতম, কটু কথা বলা, মিথ্যে কথা বলা, আর পরনিন্দা পরচর্যা, কারোর পরে পরকে যে নেই সেখানে গিয়ে তার নিন্দা করা। আদর্শন বলছেন অসম্বদ্ধ প্রলাপ, ফালতু বকবক করে আছে, খোশ গপ্প, এটা হচ্ছে ওয়ান ইয়ার, এটা পাপ। চার প্রকার, প্রথমটা বলছেন তিন, মনে তিনটে পাপ বলছেন আর ওয়ান ইয়ার চারটে পাপ, কটু, মিথ্যা, পরনিন্দা আর প্রলাপ। প্রলাপ মানে হচ্ছে যেটা কোনো নিউজ পেপারে কি একটা বেরিয়েছে সেটাকে নিয়ে সারাদিন
দেখবেন বয়স্ক মানুষ কাজ কমনি সারাদিন ওই খবরটা ওইটাকে নিয়ে আলোচনা করে যাচ্ছে। কেন বলছেন দেহের শরীরের পাপ? বলছেন অদত্তানাম উপাদানম, আপনাকে দেওয়া হয়নি কিন্তু আপনি নিয়ে নিয়েছেন, আপনাকে কেউ দেয়নি। আপনি এটাকে চুরি বলতে পারেন বা না বলে নিয়ে নেওয়া, এই জিনিসগুলোকে বলছেন হিংসা অবিধানতা, অশাস্ত্রীয় ভাবে হিংসা করা। অশাস্ত্রীয় ভাবে হিংসা করা মানে হয় লোভে পড়ে আপনি যুদ্ধ করছেন, এটা পাপ। আপনি লোভে পড়ে কাউকে ক্ষতি করছেন, পাপ। লোভে পড়ে মাংস মাছ খাচ্ছেন, পাপ। সেইভাবে বলেন প্রসাদ করে নিতে হয়, যে বলি বলছে বন্ধ করো। এনাদের ছিল তখন তো আর এই অ্যাভাটয়ার্স যেখানে মেশিন দিয়ে কাটা হয় এসব সিস্টেম ছিল না। তারা বলতেন যে যেখানে সেখানে ভাবে কেটো না, যদি কাটতেই হয় ঠাকুরকে অর্পণ করে তারপরে খেয়েও, ওটা যদি না হয় এটা বলে অশাস্ত্রীয় হিংসা। আর বলছেন পর স্ত্রী সম্ভোগ, পর দারোপ সেবা, নিজের স্ত্রী কে না করে অন্য স্ত্রীর সঙ্গে, এই তিনটিকে বলছেন দেহের পাপ। এটাই ধীরে 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 এগিয়ে চলে যায় তিনটিকে। পর স্ত্রী এটা খুব মানে এত ইম্পর্টেন্ট ইস্যু হয়ে যায় প্রত্যেক ধর্মে, প্রত্যেক সোসাইটিতে, পশুতেও এটা এটা অ্যাকসেপ্টেবল নয়। তো এই মনের তিনটে, বচনের চারটে, দেহের তিনটে, বলছেন যে এই যে টোটাল দশটি কর্ম, এই দশটি কর্মকে নিয়ে শুভ অশুভের বিচার হয়। বলছেন যে মানুষের যে পরের জন্ম হয় পুরোপুরি কিন্তু এই যে তিনটে টাইপ, এই তিনটে দিয়েই হয়। আর বেশি যদি কর্ম যদি খারাপ হয়ে যায় তিনটেকে মিলিয়ে, তখন মানুষ স্থাবর হয়ে যায়, গাছপালাতে জন্মায়। আর ও সরি, বলছেন কর্মের যদি দোষ থাকে, মানে দেহের যদি দোষ থাকে, তার মানে ও চুরি করেছে, অন্য স্ত্রীর সঙ্গ করেছে, তখন ওরা গাছপালা এগুলো হয়ে যায়। আর বাচিক কর্ম যদি হয়, বাণী দিয়ে যদি দোষ করে থাকে, তাহলে পশু পাখি হয়ে যায়। আর মন দিয়ে যদি দোষ করে তাহলে চণ্ডালাদি হয়ে যায়। আবার এই জায়গাটায় একটা পয়েন্ট বলি, মনুর উদ্দেশ্য এটা বলা নয় যে পাপ করেছে বলে চণ্ডাল, যদি হচ্ছে সাবধান করে দিচ্ছে যে কে ওটা হতে চায়, সাবধান করছেন, ভয় দেখি যেটা করো না। কিন্তু হিন্দু সোসাইটি ওটা না বুঝে এখন ওই চণ্ডালকে দেখে বলছে যে বেড়া গত জন্মে পাপ করেছিল, মর এভাবে। সেখান থেকে এগোচ্ছেন ত্রিদণ্ড। ত্রিদণ্ড হয় সন্ন্যাসীদের মধ্যে, যারা সন্ন্যাসী হন ওরা অনেকেই ডান্ডা নিয়ে চলেন। আপনারা দেখবেন সন্ন্যাসীরা অনেক সময় ডান্ডা নিয়ে চলে, ওই ডান্ডায় তিনটে ওপরে বেরিয়ে থাকে। তো প্রত্যেক সন্ন্যাসীকেই সেটা ধারণ করতে হয় ত্রিদণ্ড। কিন্তু ওই ত্রিদণ্ড ধারণ করার এত কড়া নিয়মগুলো রয়েছে, ওটাকে পালন করা যায় না। আমাদের যখন সন্ন্যাস হয় তো সন্ন্যাসে কিছুক্ষণ রাখার পরে ওই মন্ত্র আদি পড়ে ওটাকে ভেঙে গঙ্গায় বিসর্জন করে দেওয়া হয়। কিন্তু আবার অনেকে আছে ধারণ করে বলে দণ্ডী সাধু। তো উত্তরাখণ্ডে দণ্ডী সাধুদের বিরাট নাম। তো বলছে হাতে তিন ওই ডান্ডা নিয়ে যেখানে ত্রিদণ্ড রয়েছে ওটা কিছু না, আসল ত্রিদণ্ড হলো যারা মৌন মানে ওয়াক দণ্ড বাণীকে নিয়ন্ত্রণ করছে। আর আনশন, আনশন হলো শরীরকে কন্ট্রোলে রাখছেন। আর প্রাণায়াম এটা বলছে শরীর দণ্ড, ওই কায়িক মানসিক বাচিক যেটা তিনটে হলো না, তো তিনটে জিনিসকে ধারণ করা মৌন,
দরকার না হলে কথা বলবে না, খাওয়া ওয়া অন্যান্য যে ভোগ সামগ্রী ওখান থেকে সরে থাকবে। আর শরীরকে শুদ্ধ করার জন্য প্রাণায়াম, এই তিনটে যে নিয়মিত করে, নিয়মিত যে করছে সেই কিন্তু ত্রিদণ্ড ধারণ করে আছে। তো বলছেন যে যার মনে, মনের ভেতরে এই তিনটে দণ্ড ঠিক ঠিক ভাবে প্রতিষ্ঠিত, সেই হলো ত্রিদণ্ডী। আর শুধু ওই বাঁশের ডান্ডা নিয়ে ঘুরে বেড়ালে দণ্ডী হয় না। মনে বেসিক্যালি বলতে চাইছি যে তোমার শরীর মন বচন সবটাই যেন শুদ্ধ হয়। আর মানুষ যেন বলছেন, কোন মানুষ নিজের কাম ক্রোধ এইগুলোকে নিয়ন্ত্রণে রেখে আর এই তিনটে দণ্ড, এই ত্রিদণ্ডকে যখন ব্যবহার করে তখন সে মুক্তি পেয়ে যায়। প্রথম বলছেন কি, যে কাম আর ক্রোধকে নিয়ন্ত্রণে রাখবে, কাম ক্রোধ নিয়ন্ত্রণে রেখে তারপরে যে তিনটে দণ্ড যেটা বলছেন, কায়িক মানসিক বাচিক, যে যেখানে মন অনশন প্রাণায়াম এই তিনটে ধারণ করে আছেন, মানুষ এইটাতে সিদ্ধি পায়, মুক্তি পায়। এবার 12 নম্বর আর 13 নম্বর শ্লোকে যেটা বলছেন, আর গীতা যারা পড়েছেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের কথা বলছেন, এই দেহ আছে আর এই দেহের ভেতরে ক্ষেত্রজ্ঞ আছে, আত্মা, যেটা গীতায় 3rd অধ্যায়ে বলেন, যিনি শুদ্ধ আত্মা। কিন্তু যে কাজ করে সেটা হলো ভূতাত্মা। আর মানে এই যে দেহ যেটা কাজ করছে, ভূতাত্মা শুদ্ধ আত্মা, মাঝখানে একটি আছে জীবাত্মা। এটা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল জিনিস, এটা 2 সেন্টেন্সে বুঝিয়ে দিই। হিন্দু শাস্ত্রে শুদ্ধ চৈতন্য যিনি, তিনি হলেন আত্মা, তিনি ঈশ্বর। সে আত্মা কখনো কোনো কিছুতে প্রবৃত্ত হয় না, কিন্তু তার সান্নিধ্যে মাত্রে তিনি যখন থাকেন শরীর কাজ করতে শুরু করে। ওই শরীর আর এই যে শুদ্ধ আত্মা, এই মাঝখানে একটা স্টেজ থাকে, ওটাকে বলে জীবাত্মা। সে আত্মা করে কি, ওটা আত্মার যেন রিফ্লেকশন, প্রতিবিম্ব, সে শরীর মন ইন্দ্রিয়ের সঙ্গে নিজেকে আইডেন্টিফাই করে নেয়। মরার পরে দেহ স্বর্গ পাত নরক কোথাও যায় না, আত্মা কখনো কোথাও যাবে না, কারণ ও এই সব কিছুর পারে। জীবাত্মা যেটা রয়েছে এটাই ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে। আর জীবাত্মা করে কি, ওই শরীরটাকে নতুন নতুন শরীর পেতে থাকে। সুখ দুঃখে যে ঠিক ঠিক যে আমরা বলি না যে আমার ভালো লাগছে না, একটা জিনিস আমার ভালো লাগছে না, এটা কার ভালো লাগে না? এখন শুদ্ধ আত্মা তো নির্বিকার, ও তো সবসময় আনন্দের প্রতি, ও তো কিছু হবে না। একটা বাচ্চা ছেলে কাঁদছে, তাকে জিজ্ঞেস করুন কেন কাঁদছো? আমার মন খারাপ। আচ্ছা মনটা কোথায়? ও তারপরে না আর বলতে পারবে না, কারণ এই যে শরীর, শরীরে কোনো বোধ হয় না। আপনি বলবেন মনে বোধ হয় না, মনটাও জ্বর, মনে বোধ হয় না। কিন্তু এই শরীর আর মনের সঙ্গে নিজেকে যিনি যুক্ত করে রেখেছেন তারই সেই বোধ ক্ষমতা আছে। ওই বোধ ক্ষমতা যার আছে সেই কষ্ট পায়। সেই জন্য ইসলাম ক্রিশ্চিয়ানিটি এগুলোতে সোল যখন বলা হয়, সোল বলতে আমাদের জীবাত্মা, ওদের যখন বলে যে ঈশ্বর তোমার বিচার করবেন, সব জীবাত্মার। শুদ্ধ আত্মার কোনোদিন বিচার হবে না, দেহ তো যেতেই পারবে না, কিন্তু জীবাত্মা যখন বিচার করবে ও দেহ কোথায় থেকে পাবে, এই এই কনসেপ্টটা ওরা আনতে পারে না। আমাদের কাছে এটা কোনো প্রবলেম না, আমাদের কাছে প্রবলেম কি হয়, এই যে জীবাত্মা
জীবাত্মা এটা স্পিনিং হুইলের মতো, এটা এই যে যখন তুলোর মতো একটা জিনিসকে ভ করে ঘোরানো হয়, জিনিসগুলো তুলো ধরতে থাকবে, তো জীবাত্মা যেন ঘ করে ঘুরছে। এই পৃথিবীতে যখন থাকে, এখানকার যে ম্যাটার ওইটাকে নিয়ে শরীর বানিয়ে নেয়, স্বর্গে যখন যায় স্বর্গের ম্যাটারটাকে নিয়ে শরীর বানিয়ে নেয়, নরকে যখন যাবে নরকের ম্যাটারটাকে নিয়ে শরীর বানিয়ে নেবে, অ করে ঘুরছে ওটা। সুখ দুঃখ ভোগ যে একটা স্পিনিং হুইল এরকম আছে না, যখন জলে আছে বলবে এই জল আছে, দুধে বলছে বা ভালো জিনিস এলো, ঠিক কিনা, আর যখন নর্দমায় যাবে কি নোংরা, ফিলিংটা সবটাই হচ্ছে কিন্তু ওই স্পিনিং হুইলের, এটাকে বলে জীবাত্মা। তো বলছেন যে এই জীবাত্মাই প্রত্যেক জন্ম জন্মান্তরে সুখ দুঃখের ভোগ করে। মানুষ যখন মরে এই জীবাত্মাটাই বেরিয়ে যায়, আত্মা কোনদিন কোথাও যাবে না। ওই আত্মার প্রতিবিম্ব যখন একটা মনের মধ্যে যখন পড়ে, তখন প্রতিবিম্বিত আত্মা, এটাকে বলে জীবাত্মা। প্রতিবিম্বিত আত্মা আমাদের কাছে প্রতিবিম্বিত আত্মা, এটাই সত্য। জীবনের উদ্দেশ্য আত্মজ্ঞান, আত্মজ্ঞান এগুলো যখন আমরা বলি আত্মজ্ঞান না, জীবনের উদ্দেশ্য হয় ওই জীবাত্মার নাশ। জীবাত্মাকে কখনো নাশ করা যাবে না। একটা সহজ উপমা আপনি বলতে পারেন, সূর্য উঠেছে আয়না নিয়ে প্রতিবিম্ব নিয়ে খেলা চলছে। আপনি এখন যত বলবেন বাচ্চাদেরকে তুমি বন্ধ করো এই আয়না চমকানো, বন্ধ করো প্রতিবিম্ব বন্ধ করো, তো করবে না, ঘুরছে খেলছে। একটাই পথ এখন হচ্ছে আয়নাটা কেড়ে নিতে, আয়না কেড়ে না আর কিছু হবে না। আমাদের এই যে জীব জগৎ এগুলো যেগুলো দেখেছে ওটা আয়নাটা কেড়ে নিতে হবে। আয়নাটা হলো না মানুষের মন, সূর্য তো আত্মা, আর ওই যে রিফ্লেকশন যেটা হচ্ছে এটা হচ্ছে জীবাত্মা, আর রিফ্লেক্টর হচ্ছে মন। মনটাকে নাশ করতে হয়, ওই মন যতক্ষণ আছে রিফ্লেকশন থাকবেই, আর এই মনের নাশ হবে একমাত্র জ্ঞানের অবস্থায়। এই মন যখন শুদ্ধ জ্ঞানে প্রতিষ্ঠিত হয়ে যায়, মন যখন দেখে নেয়, সেটাকে বলে মনোনাশ। ওই শেষ অবস্থায় বলে মনোনাশ, সাধনা করতে 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 মন যখন একবারে শুদ্ধ পবিত্র হয়ে গেল, ট্রান্সপারেন্ট হয়ে গেল, ওর মধ্যে যে রিফ্লেকটিভিটি চলে গেল, তখন একটা পিওর কাজ হয়ে গেল, পিওর কাজ। এবার ওই ওটা দিয়ে রিফ্লেকশন আর হবে না। একবারে শুদ্ধ পবিত্র কাঁচ যদি হয়, বাচ্চা ছেলে দিয়ে দিন আর চমকাতে পারবে না। তো সূর্য যা কাঁচও তাই। সেজন্য বলে আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য মনোনাশ, আধ্যাত্মিক জীবনের উদ্দেশ্য জীবাত্মার নাশ। আমরা যখন আমি আমি মনে করি, যারা খুব স্থূল মানুষ তারাই বলেন দেহকে আত্মা, আমরা বেশিরভাগই কিন্তু সমাজ জীবাত্মাকে আত্মা বলে মনে করি। হিন্দু শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে জীবাত্মা থেকে সরিয়ে আত্মাতে নিয়ে যাওয়া। যে এই যে জীবাত্মা আর এই যে বিরাট এই যে সৃষ্টি, সে স্থূল জগতেরই সৃষ্টি হোক আর সূক্ষ্ম জগতেরই সৃষ্টি হোক, এই জীবাত্মা ওর সঙ্গে মিশে 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 জীবন চলতে থাকে। আর এইটা থেকে বেরিয়ে যাওয়াটাই হলো জীবনের উদ্দেশ্য। এটাকে করা যায় কর্মগুলো যখন শুভ রাখে। কর্ম হবে দেহ থেকে, ওয়াণী থেকে, আর আরো বেশি মন থেকে। এখন জন্ম জন্মান্তরে তা আপনি হয়তো আমার নামে গালাগাল দিয়ে এসেছেন, অশুভ চিন্তা করেছেন, তো এখন তো থাকতে হবে। তাহলে যতক্ষণ শুদ্ধ পবিত্র আমাদের এই যে ভগবান বুদ্ধের যে টিচিংসগুলো যদি খুব কাছ থেকে দেখেন, চত্বারি আর্য সত্য বলে অষ্টাঙ্গ মার্গ যেমন বলছে সম্যক বচন, কথাগুলোকে একবার ঠিক করতে হবে। ওইটাকে যখন করতে যাবেন অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের সমস্যা আসতে শুরু হয়। তো এরপরে আসলে এই জিনিসগুলো যদিও আগে আগে বলে দিয়েছেন, এখানে এটাকে খুব সংক্ষেপে এবার বলছেন। দিয়ে বলছেন মানুষ যখন এই প্রাণী যখন এই শরীরে থাকে, বিশেষ করে মানুষ শরীরে, যদি পুণ্য একটু করে তখন
মরার পরে অনেক ধরনের কষ্ট পায়, যেমন যাতনা, যেটাকে আমরা নরক বলি। আর কিন্তু যখন ওই কষ্টটা পেয়ে গেল, তখন সে মুক্তি করে ওখান থেকে বেরিয়ে এসে আবার মানব জন্ম পেয়ে যায়। এখানে হিন্দুদের যে জীবন দর্শন খুব উচ্চ মানের, খুব পজিটিভ। বলছে যে একজন মানুষ দোষ করছে, লোভে পড়ে আছে, শরীর মন এগুলো দিয়ে দোষ করছে, ভালো তো কিছু করছে, সে যখন নিজের সন্তানকে ভালোবাসছে ভালো তো করছে, নিজের স্ত্রীকে যখন ভালোবাসে ভালো তো করছে, তো বলে নিজের স্ত্রীকে তো ভালোবাসে। আরে কি বলছেন, কত লোকে নিজের স্ত্রীর উপরে কত অত্যাচার করে, সে স্ত্রী হোক আর সন্তান হোক, তার তো তাকে যখন ভালোবাসে, হ্যাঁ পুণ্যটা কম, আরো পাঁচজনের সন্তানকে যদি ভালোবাসে তাতে পুণ্য হবে, শুধু নিজের সন্তানকে যখন ভালোবাসে তখন অত পুণ্য হবে না। তো বলছেন পুণ্য যদি একটু হয় তাহলে তার অশুভ কর্ম বেশি। বলছে মরার পরে তখন তাকে যমযাতনা, যমযাতনা হলো শুদ্ধিকরণ, সেখানে পানিশমেন্ট পেয়ে যেমন জেল কাটে অনেকরকম ফ্রি হয়ে যায়। শুদ্ধি তাহলে তিন জায়গায় হচ্ছে, হ্যাঁ আগে শুদ্ধি তখন তিন জায়গায় হয়। প্রথম যেটা এর আগের দিন টপিক হলো প্রায়শ্চিত্ত, আপনি দোষ করেছেন আপনি প্রায়শ্চিত্ত করেন। সেকেন্ড, রাজা যখন পানিশমেন্ট দেয় এই ভেবে যে আমি তোমাকে শুদ্ধ করছি, আর এই দুটো থেকে যদি পেরিয়ে গেলে তাহলে কিন্তু যম দেবে পানিশমেন্ট। ওই তৃতীয় পানিশমেন্টের পরে কিন্তু আবার শুদ্ধ পবিত্র হয়ে আবার মানুষই জন্মাবে। তো যে আচার্য সঙ্গে বলছেন পুনরপি জন্মনি পুনরপি মরণম পুনরপি জননি জঠরে শয়নম, কেন এই পুণ্য এত কম, প্রায়শ্চিত্ত হয় না, এমন দোষ করি জেল খাটা হবে না, ওই যমের কাছে গিয়ে ওটা পিউরিফাইড হয়ে যখন আসবে আবার আবার সেকেন্ড চান্স, থার্ড চান্স, ফোর্থ চান্স, বলি না আরেকটা আমাকে সুযোগ দিন। আরে একটা কেন, আপনাকে লক্ষ লক্ষ সুযোগ দেবে, ওই লক্ষ লক্ষ সুযোগ থাকে বলে ভগবানের সৃষ্টি চলতে থাকে। সুযোগ যদি না থাকে তাহলে তো ভগবানকে আবার নতুন করে সৃষ্টি করতে হবে, তো আমরা আছি বলে ভগবানের কাজ কমে যাচ্ছে, তো কারণ বেশি পাপ করেছে যারা বেশি কষ্ট পাচ্ছে। আপনারা না, আমরা এত ডিসকাশন করছি ফোনের মুশিকো ভব হয়ে যাবেন না, মনু যখন এগুলো বলছেন যে মানুষ যদি কম পুণ্য করে যমের কাছে যাতনা পেয়ে আবার শুভ হয়ে যায়, ওনার উদ্দেশ্য একবারও এই নরকের বর্ণনা করা নয়, নাহলে তো পুরাণের এই বর্ণনাগুলো রয়েছে। এগুলো হচ্ছে যে ভাই সুযোগ পেয়েছ, আজকে আমাদের এক সন্ন্যাসী ভাই সকালবেলায় দেখা হলো, গল্প হচ্ছিল, সন্ন্যাসী বয়স কম, স্পিরিচুয়াল ম্যাচিউরিটি কম বয়সে খুব কম সাধুরই হয়। উনি বলছেন যে যে আমরা বড়দের কাছে এত শুনেছি ঠাকুরের কৃপা ঠাকুরের কৃপা, কই আমাদের উপরে তো সেরকম কোনো কৃপা নেই, আমরা এখনো দোষ করছি, কোনো ইম্প্রুভমেন্ট নেই। সেখান থেকে বললেন যে আমরা তো শুনে এসেছি যে ঠাকুরের কাছে যে এসেছে সে তো বিশেষ লোক, চোজন। তখন আমি বললাম যে জানেন যে কোনো সিস্টেমকে চালানোর জন্যে মানুষ যতক্ষণ না মনে করে আমি চোজন ততক্ষণ ওটা চলবে না। প্রত্যেক মানুষ মনে করে আমি বিরাট কিছু, প্রত্যেক মানুষ। ইতিহাসে যদি পড়েন জুলিয়াস সিজার আদের যে আর্মি ছিল, ও রোমান যে নাম করা রোমান আর্মিগুলো, রোমান আর্মিতে যারা সুযোগ পেত তাদেরকে প্রথম থেকে এটা শিক্ষাই দেওয়া হতো, ইউ আর দি চোজেন অফ গডস,
তোমার বিশেষ, সেখানে রোমান আর্মিতে তুমি জয়েন করার সুযোগ পেয়েছ। ওই ওই ভাব নিয়ে যুহুদিরা আছে, তারাও মনে করে তারা চোজেন পিপল অফ গড, মুসলিমরা আছে তারাও মনে করে চোজেন পিপল অফ গড, আল্লাহর কথা যে মারবে না তাকে শেষ করে দাও। এই যে চোজেন পিপল, এই যে কনসেপ্ট, প্রত্যেক ইউনিট এটাকে মেনটেন করে। আইআইটিতে যারা ভর্তি হয় তাকে বলে ইউ আর দ্য চোজেন, আইএমএমসি যারা ইউ আর দ্য চোজেন, তো যারা একটু আছে তারা প্রথমে বলবে যে তুমি বিশেষ। ও শক্তিটা তাদের বাইরে মনে করে আমি একটা কিছু একটা হলাম, কিছুই হলাম না, তুই যে কলুকে সেই কলুরে। কিন্তু হয় কি, যে কোনো সিস্টেমে যখন আপনি ঢুকলেন, সে আপনি চোজন হন আর আপনি চোজন নাই হন, আপনাকে একটা সুযোগ দিল সে। এর আগের দিন টকে, মানে গতকাল টকে আমরা মানু বলছেন না, মানুষ সুখ পায় তপস্যার জন্যে, সুখটাকে ধরে রাখে তপস্যার জন্যে। আইআইটিতে কেউ যদি অ্যাডমিশন পেল, এটা সুখের কারণ, তার একটা সাধনা আছে, তপস্যা আছে বলে পেয়েছে। আর এটাকে যদি তুমি ধরে রাখতে চাও তপস্যা করো, কিন্তু তারপরে সেন্টেন্সটা খুব ইম্পর্টেন্ট, ওই যে সুখ যেটা পেলে তার উদ্দেশ্যটা হচ্ছে তপস্যা করা, উদ্দেশ্যটা কিন্তু সুখ নয়, উদ্দেশ্যটা তপস্যা করা। একজন কাউকে বিয়ে করলো, এটা সুখ, উদ্দেশ্যটা বিয়ে করা নয়, উদ্দেশ্যটা তার সঙ্গে সুখ ভোগ করা নয়, উদ্দেশ্যটা যে ওই সুখটাকে আধার করে আরো তপস্যা করা। ওটা যে করবে না সে মরবে। এখন বর্তমানকালে ছেলে মেয়েগুলো যখন বিয়ে করছে, কিসের জন্য বিয়ে করে তারা নিজেরাও জানে না। আর যা মেন্টালিটি এদের হচ্ছে, সিনেমা বলুন, টেলিভিশন বলুন, ইন্টারনেট বলুন, যা কিছু এক্সপ্লোর করো সব আগে থেকেই জানে, তপস্যা তো কিছু প্রশ্নই উঠছে না। এখন এরও ডিগ্রি আছে, তারও ডিগ্রি আছে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ডিগ্রি আরো বেশি, সকালে বিয়ে করে বিকেলে ডিভোর্স দেবে, এটাই হবে, এটা স্বাভাবিক, যদি না হয় তাদের এটা অবাক। মানুষ কি সুন্দর কথা বলছেন, তুমি সুখ যেটা পেয়েছো তপস্যা করেছিলে বলে পেয়েছো, ধরে রাখতে যদি চাও তপস্যা করো। আর ওই যে সুখটাকে ধরে রাখবে, ওর উদ্দেশ্যটা কিন্তু সুখ না, উদ্দেশ্যটা হচ্ছে আরো তপস্যা করা। সেখানে তিনি এই জিনিসগুলো যেগুলো, এই যে এগুলো কিছুই না, বলছে আপনি একটা সুযোগ পেয়েছেন। তো মহারাজকে বললাম যে স্বামীজি এক জায়গায় বলছে না, দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, চেতনা আপনি পেয়ে গেছেন না। যদি কেউ এখন বিচার করে যে কে সুপিরিয়র, দেবতাদের আমরা দেখি না, আমরা জানি না, অসুরদের আমরা দেখিনি, আমরা জানি না, হ্যাঁ কুকুর, ছাগল, বেড়াল, পিঁপড়ে, এদেরকে আমরা দেখি আর বুঝি যে ওদের মধ্যে আত্মচেতনাটা নেই। আত্মচেতনা ট্রেনিং দিয়ে আপনি তাকে দিয়ে কিছু করিয়ে নিতে পারেন, কিন্তু আত্মচেতনা নেই। আমি কে এই বিচার একমাত্র আমরা পারি, তার মানে আমাদের সুযোগ একটা সাংঘাতিক সুযোগ হয়ে গেল। এই সুযোগটাকে কাজে লাগাতে হয়। এইখানে যদি কেউ মনে করে হ্যাঁ ঠাকুরের কাছে আমি এসেছি, ঠাকুর আমাকে দেখবেন, তো তিনি বললেন এটা যে মা যে বলছেন যারে ঠাকুরের কাছে এসছে ঠাকুর সে সময় নিয়ে যাবেন, হ্যাঁ নিয়ে যাবেন হয়তো, তাহলে আরো প্রশ্ন করা কেন, যারে পুরো বিশ্বাস আছে ঠাকুর আমাকে শেষ সময় নিয়ে যাবেন, তাহলে আর এই প্রশ্ন করা কেন যে ঠাকুর দেখছেন না। আপনি শেষ সময় পর্যন্ত পড়ে থাকুন না ঠাকুরকে ধরে, তখন দেখা যাবে আসছেন কি আসছে না। আসলে আমাদের মাইন্ড পরিষ্কার নেই, একদিকে আমরা নিজেরা বলছি যে মা বলেছেন শেষ সময় ঠাকুর নিয়ে যাবেন, তাহলে আপনি এখন কমপ্লেন করছেন না কেন, শেষ সময় জন্য অপেক্ষা করুন না। এখন যদি কমপ্লেন করছেন, এখন যদি আপনার মনে অশান্তি থাকে, এখন যদি মনে হয় আমি পারছি না, তাহলে স্বামী যেটা বলেছেন যে দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, আপনি একটা সুযোগ পেয়েছেন, মেক ইউজ অফ ইট, এম ফর দ্য হাইয়েস্ট, উপরে যান।
এই যে কথাগুলো এখানে যখন এই স্বর্গ নরক তিরিয়াগুনি, আরে কে জানে এগুলো হয় কি হয় না, কিন্তু এইটা আমরা জানি যে আমার কাছে ফ্রিডম আছে, আমি তপস্যা করতে পারি, আমি এটাকে কাজে লাগাতে পারি ওপরে ওঠার জন্যে। আপনি লাগাবেন কি লাগানোর চয়েস তো আপনার, যদি লাগান। আমরা সমাজেও দেখি শাস্ত্র তাই বলছে, তুমি উঠবে, আরে উঠে কি হবে, আরে সে তো তুমি নিজে দেখে নেবে। আরে মেয়ের বিয়ে হয়েছে, বিয়ের কিছুদিন পরে বাপের বাড়ির আসাতে তার বন্ধুরা বলছে স্বামী সুখ কেমন, বলছে তোদের বিয়ে হলে বুঝতে পারবি, যখন উঠে যাবেন তখন নিজেই জেনে যাবেন কি হয়। নাহলে মনে হয় যে আমি বেশ আছি, বেশ আছেন, ভগবানের ভারী বয়ে গেছে, কিছু করবেন না করবেন না। শাস্ত্র বলছে তাহলে ইয়াম আবার যাতনা দিয়ে শুদ্ধ করে আবার ফেরত পাঠাবে, আবার এটাই হবে। তো শাস্ত্র তো বলছে পুনরপি জন্ম নেই, পুনরপি চলতেই থাকবে। খেরবিষদে নচিকেতা বলছেন সস্যমেব মর্ত্যা পচ্যতে, ধান গম যেরকম জন্মায় মরে, জন্মায় তুমি জন্মাবে মরবে, তো দুঃখ থাকো না, খুশি থাকো না। সেখান থেকে কিভাবে কিভাবে মানুষ এগোয় ইভলভ করে ওটা আলাদা টপিক, আমরা ওটাতে যাচ্ছি না। তো এখানে উদ্দেশ্য নরকের বর্ণনা না, উদ্দেশ্য হচ্ছে যদি তুমি এটাকে কাজে না লাগাও তুমি আবার পড়ে যাবে, কেন সেটা করতে যাবে। তখন বলছেন, এরপরে বলছেন যে এই যে জীবন সৃষ্টি এটা তিনটে গুণ দিয়ে তৈরি, সত্ত্বগুণ রজগুণ তমগুণ। আমরা যখন সৃষ্টি আদি আলোচনা কখনো করব সেই জায়গাটা কি ডিটেল করব, খালি খুব সংক্ষেপে বলছেন যে মাঝে 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 কয়েকটা কথা বলবেন। রজগুণ হচ্ছে যেটা স্পিড, তমগুণ হচ্ছে থেমে যাওয়া, আর সত্ত্বগুণ তার মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসে। কিন্তু এই তিনটি গুণ সবসময় একসঙ্গেই থাকে, ঠাকুরের কথা মেতে না, সত্যরজতম নিয়ে সব কিছু জগতে যা কিছু আছে সেটাকে সত্যরজতম দিয়ে বলা হয়। তো এখানে বলছেন ইয়ো যদেশাম গুরু দেহে সাকল্যে নাতিরিচ্ছতি অতিরিচ্ছে, যেটা একটু বেশি তাকে সেটাই বলা হয়। যেমন এই যে আমরা এখানে যতজন আছি আমাদের সবারই মধ্যে সত্যগুণ আছে, রজগুণ আছে, তমগুণ আছে, কিন্তু যে গুণটা বেশি সেই নামে তাকে ডাকা হয় ও ঘোর তমগুণী লোক। আমার যেমন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খালি ঘুম পায়, তো জানি তমগুণী লোক। আবার কেউ আছে ওই বন্ধু গোপালবাবু আছেন, সবসময় পড়ছেন খটখট করে সারাদিনে চার ঘন্টাও ঘুমায়, সত্যগুণের ব্যাপার আছে, ডাক্তার বলবে যে তার ঘুমের সমস্যা আছে, কিন্তু সত্যগুণী লোক, এরা জ্ঞানী হয়, সুখে প্রতিষ্ঠিত থাকেন। রজগুণী সবসময় তার কাজে হিড়িক লেগে আছে, কাজ করবে কাজ করবে কাজ করবে, একে ছোট করতে হবে তাকে ছোট করতে হবে, আর তমগুণী ঘুমিয়ে থাকে, আর তারপরে হিংসাবৃত্তি এগুলো বিরাট, এগুলো ওনারা বিভিন্ন জায়গায় এগুলোকে করেন। কিন্তু তিনটে গুণ একসঙ্গেই থাকে। বলছেন জ্ঞানের দিক থেকে বলছেন যে যখন জিনিসটা ঠিক ঠিক যথার্থ জ্ঞান এটা সত্যগুণের জন্য হয়, আর প্রতিকূল জ্ঞান জিনিসটা উল্টো জানলো এটা তমগুণের জন্য হয়, আর রাগ দ্বেষ এই জিনিসগুলো যখন আসে সেটা রজগুণের জন্য হয়। বলছেন যত প্রাণী বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে সবারই শরীর এটার উপরে আশ্রিত, সত্যজতমকে নিয়ে। গীতায় যেমন এটার বর্ণনা করছেন, বিশেষ করে 14 থেকে নিয়ে 17-র মধ্যে ঘুরে 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 15-তে নেই, ঘুরে ঘুরে এটা করছেন। তো বলছেন যে যখন মানুষের মনে সুখ আর ক্লেশের অভাব আর প্রকাশমান একটা ঝকঝক ঝকঝক করছে, তখন বুঝতে হয় সত্যগুণ আছে।
সবারই প্রতি একটা ভালোবাসা, কাউকে ছোট করতে চায় না, কাউকে কষ্ট দিতে চায় না, সবার প্রতি একটা প্রীতি আছে, ক্লান্ত হয় না। আর এটা প্রকাশমান, এটা যেমন এটা লাইটেড, ওদের মধ্যে সত্ত্বগুণ আছে, চোখ মুখ দেখলে বোঝা যায় এই লোকটার মধ্যে সত্ত্বগুণ আছে। আর দুঃখ যুক্ত হচ্ছে অপ্রতিকারক, আর যে নানান রকম যে বিষয় সুখ সেটার দিকে যেমন মন টানে তখন বুঝতে হয় এটা রজগুণ রয়েছে। তার মধ্যে ওই দুঃখটুকু থাকে, বিষয় ভোগ বেশি। আর বলছি যে যার মোহযুক্ত মানে সৎ অসৎ এই মোহটাই মানে এই বিবেকটাই তার নেই, রজগুণই জানে এটা ঠিক এটা ভুল, কিন্তু ভুলের দিকে মাঝে মাঝে যায়, এদের সেই জ্ঞানটুকুও নেই। যেমন ধরুন যারা লোয়ার কালচারের লোক ওদের জ্ঞানটুকুও নেই। আর তার যে ভোগ বাসনা তার কোনো শেষ নেই, সেখানে কোনো যে যুক্তি তর্ক এই জিনিসগুলো কিচ্ছু নেই, এগুলো বুঝতে হয় তমোগুণী লোক, যুক্তি তর্ক বোঝে না, ভোগ বাসনা এগুলো পুরো ডুবে রয়েছে, আর মোহযুক্ত, জানেও না কি ঠিক কি ভুল। স্বামীজি আমি না মাঝে মাঝে সত্যি স্বামীজির কথাগুলো পড়ে এত অবাক লাগে, কারণ 30 বছর বয়সে তিনি আমেরিকা চলে গেছেন, তার আগেই তিনি যখন ভারতকে দেখছেন তাহলে তখন বয়স তার 26-27 এরকম, ওই বয়সে যখন 26-27 কোনো বয়সই না, সেই সময় ভারতের সমস্ত সমস্যাকে তিনি চিনে নিয়েছেন, তার সমাধান বার করে বলছেন, সত্ত্বগুণকে আড়াল করে পুরো ভারত তমোগুণ। সত্ত্বগুণের ব্যবহার এরকম হয়, শান্ত থাকে, তমোগুণও শান্ত থাকে, তবাদ হল তমোগুণটা হচ্ছে ওই নেশা করে উল্টে পড়ে থাকা, সত্ত্বগুণ হচ্ছে ধ্যান করে শান্ত হয়ে থাকা, দুই শান্তিতে তফাৎ আছে। এই দেশটা অশিক্ষা আলস্য এগুলো দিয়ে ভূত হয়ে পড়ে গেছে, কিন্তু বান করছে যেন এটা বিরাট কিছু হয়ে গেছে। এটা এক্সপ্লেন করছেন এই জন্য যে পরে পরে যে কিভাবে কাজকর্ম করবে সেটার জন্য বলছেন। তো বলছেন 31 নম্বর শ্লোকে যে সত্ত্বগুণ কিভাবে বোঝা যায়, তো বলছেন বেদ অভ্যাস তপো জ্ঞানম শৌচম ইন্দ্রিয় নিগ্রহ। যখন যারা ধর্মশাস্ত্রের পঠন পাঠন নিয়মিত করেন, তপস্যা আদি করেন, আর যার মধ্যে জ্ঞান রয়েছে, শৌচ পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, ইন্দ্রিয় সংযম, এগুলো বুঝতে হয় যে তার সত্ত্বগুণ আছে। কাজে যদি প্রচুর রুচি হয় ছটফটে ধৈর্যের অভাব, শাস্ত্রের বাইরেও যে কাজকর্ম সেটাকে করে, আর সবসময় রূপ রস আদিতে তার আসক্তি, রাজসিক কোয়ালিটি তার মধ্যে রয়েছে, রজগুণ রয়েছে। তামসিক যেটা আমাদের মেন বলছে লোভা স্বপ্ন ধৃতি ক্রৌর্যম নাস্তিক্যম ভিন্ন বৃত্তিতা, লোভ থাকবে সারা দিন খালি বড় বড় স্বপ্ন দেখছে, আমার এইটা এটা হবে, ওটা হবে, এই হবে, সেই হবে, এই লটারি টিকিট যারা কেনে এগুলো সব বুঝতে হবে, সব তমোগুণী লোক। নিদ্রা সেই ঘুম মানে ঘুম ভাঙতে চায় না, তোমার ঘুম ভাঙে অধৈর্য, ধৈর্য করো সবসময় ছটফট দুনে যদি বসিয়ে দেন কিছু একটা আঙুল ফাটাবে হাঁটতে শুরু করবেন, অধৈর্য। আর তার সঙ্গে নাস্তিক্যা মানে কোনো কিছুতে তার শ্রদ্ধা বিশ্বাস নেই, নিত্যকর্ম জপ ধ্যান এগুলো করবে না। আর বলছেন যে তার না এটা চাওয়ার স্বভাব থাকে, এটা নিয়ে নেবো, এটা চেয়ে নেওয়া,
আর প্রমাদ, মাইন্ড পরিষ্কার নেই কোনটা ঠিক কোনটা ভুল। বলছেন এগুলো হচ্ছে তামসিক লোকের লক্ষণ। এইগুলো জাস্ট কিছু কিছু দিচ্ছেন, ঠাকুরের কথার মধ্যে অনেকগুলো বর্ণনাগুলো রয়েছে, কিন্তু একটা ব্রড ক্লাসিফিকেশন যদি করেন এভাবে জিনিসটা দাঁড়ায়। তো এখানে বলছেন যে ভূত বর্তমান ভবিষ্যৎ এই তিনটিকে মাথায় রেখে, এই সত্ত্বরজ তমকে মাথায় রেখে কাজ করতে হয়। যে মানুষ এখন যেটা করছে, কিন্তু পরে যেটা যদি সে লজ্জা পাবে, এটা তামস গুণ। আপনি এখন একটা কিছু করছেন, পরে কিন্তু লজ্জা পাবেন, কেন এরকমটি করেছিলাম, বুঝতে হবে এটা তামস কাজ। আর যখন কোনো কাজ করার পরে চায় যে তার বিরাট নাম হোক, লোকে জানুক, ও রাজগুণ ফেসবুকে, কালকে একজন আমার পরিচিত ফোন করেছিলেন, তো বলছে যে বাইরে থাকেন তিনি, ও ফেড আপ হয়ে গেছি, ওর কোন বন্ধু একজন সকালে উঠে ফেসবুকে লিখবে গুড মর্নিং, কিছুক্ষণ পরে বলবে ব্রেকফাস্টে এই খেলাম, তা হ্যাঁ ওই মানে আমি জানি না, আমি তো আইডিয়া নেই, ও অল্প একটু আমার জানা আছে। তো বললাম যে জানো কিছুদিন আগে আমি এটা পড়েছিলাম ফেসবুকে, খুব সুন্দর, আমার একজন বন্ধু খুব মজা করে লিখেছে, সেটা ওর লেখা না অন্য কেউ লিখেছে জানা নেই। বলছে যে অফিস থেকে বেরিয়ে রাস্তায় দেখলাম এক মহিলা যাচ্ছিল, তাকে হাত ধরে বললাম উইল ইউ বি মাই ফ্রেন্ড, আমার বন্ধু হবে, সে খটমট করে আমার দিকে তাকালো বেরিয়ে গেল। তারপরে যে লোকটাকে পেলাম তাকে ধরে বললাম যে জানেন আজকে সকালে ব্রেকফাস্টে আমি এই খেয়েছি, আজকে দুপুরে লাঞ্চে এই খেয়েছি, অফিসে আমার এই হলো, বিকেলে এই খেয়েছি। ততক্ষণে দেখি দুজন পুলিশওয়ালা এসে আমাকে ধরে পাগলা গারদে নিয়ে গেল। যে জিনিসগুলো আপনি রিয়েল লাইফে যদি করেন পাগলা গারদে নিয়ে যাবে, সেইগুলোই ফেসবুকে করে যাচ্ছে, লোকে আমাকে জানো। হ্যাঁ ওই এখন দেখবেন সেই কোনো কিছু দেওয়ার পর দেখবে কটা লাইক হয়েছে, কটা শেয়ার হয়েছে, কটা, এগুলো কিন্তু রজগুণের লক্ষণ। তবে ভারত যা তমগুণী ছিল তার থেকে এটা অনেক ভালো। আর বলছেন যে মানুষ যখন কোনো কাজ করে পুরো মন দিয়ে প্রাণ দিয়ে যখন করে আর লজ্জিত হবে না, যাতে তার আত্মা প্রসন্ন হয়, একমাত্র সেই কাজ সাত্ত্বিক কাজ, যেটাকে করে খরচ পুরো মন প্রাণ। আর খরচ না একবার ডান দিকে দেখছে, বাঁদিকে দেখছে, যে যারা ঘুষ নিচ্ছে দেখে টেকে পুলিশওয়ালারা, ওই কি পানের দোকানে ওখানে গিয়ে জমা দিতে হবে, তামসিক কাজ, এটা লজ্জা পাচ্ছেন কি না? যে কাজ আজকে করছেন কিন্তু কালকে লজ্জা পাবেন, তামসিক কাজ, যেটার পেছনে আছে নাম যশের ইচ্ছা, এটা রাজসিক কাজ। আর যেটা পুরো দামে ফ্রিলি করছি, পুরো দামে করছি, ওপেনলি করছি, আর করে আমার শান্তি, সাত্ত্বিক গুণ। তো বলছেন যে সেই জন্যে তমগুণ এর লক্ষণ হয় কাম, সব একটা কাম ভাব থাকে। আর রজগুণ একটা বলছেন অর্থ, টাকা পয়সা ওই অর্থে। আর সত্যগুণ হচ্ছে ধর্ম। তার মানে আমাদের এই যে চারটে পুরুষার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ বলা হলো, এর মধ্যে ধর্মটা হচ্ছে সত্যগুণীরা জান, রজগুণী অর্থ, আর তমগুণী কাম। কিন্তু মনে রাখবেন তিনটে গুণ একসঙ্গে থাকে, যেটাতে বেশি ওটাকে বলা হয়, কিন্তু থাকে একসঙ্গে। একজন মানুষের মধ্যে ধর্ম অর্থ কাম একসঙ্গেই থাকে, কিন্তু যে তমগুণী লোক সে কাম ছাড়া কিছু ভাববে না, রাজগুণী লোক টাকা পয়সা মান সম্মান ছাড়া কিছু ভাববে না, সত্যগুণী লোক তারও কাম আছে, তারও টাকা পয়সা আছে, কিন্তু তার পেছনে হচ্ছে মূল ধর্ম। এই এগুলো দিয়ে এক্সপ্লেইন করছে যে আমাদের মেন্টালিটি কেমন হয়, কাজ আমরা কিভাবে করি, আমরা যেরকমটি হতে চাই সেটার জন্য আমাকে কি করতে হবে। বলছেন যে এই যে যখন হলো
সত্তরতম এটা বর্ণনা করে বলছেন যে যখন স্থাবর বৃক্ষ হোক লতা আদিতে জন্ম, তারপরে কীট মানে পোকা আদি হওয়া, সাপ পশু মানে তিরিয়ক যোনি পশু, এগুলো হচ্ছে তামসী গতি। যে মানুষের মনটা বেশি তমস 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 হয়ে আছে, সে ধীরে ধীরে যখন মরবে তারপরে তমসের দিকে যাবে। সেখান থেকে আবার বলছেন যে কিছু কিছু হয় পশু, যেমন হাতি ঘোড়া সিংহ, এগুলো সব বলছেন এটা প্রথমটা বলছে অতি তামসিক, আবার বলছেন মধ্যম তামসিক, আর বলছেন যে কিছু কিছু ভালো পাখি কপট আচারী মানুষ রাক্ষস পিশাচ, আর যারা চারণ যারা ওই রাজাদের গান টান করতেন, এরা বলছে উত্তম তামসি। তামস হলে যে সবটাই তামস ওটা করা যায় না, তারও আবার ক্যাটেগরি আছে, মানে বেসিক্যালি গ্রেডেশন। যিনি কর্ম করছেন তার কর্ম যদি অত্যন্ত তামসিক হয় তাহলে একবারে গাছপালা হয়ে জন্মাবে, নাহলে আরেকটু আরেকটু ইভলভ করবে। আবার বলছেন বিভিন্ন কাস্টকে নিয়ে ধীরে ধীরে নিয়ে আসছেন, এটা রজগুণ খুব সংক্ষেপে বলছি। তারপরে গন্ধর্বাদী হওয়া ইয়ক্ষ হওয়া এগুলো রাজসী উত্তম রাজসী গতি। আর বলছেন যদি কেউ তপস্বী হয় আর ইয়তি মানে সন্ন্যাসী আদি হয়, ব্রাহ্মণ যদি হয়, যারা দেব বিমানে যারা গমন আদি করছেন, আবার অসুরদের মধ্যে দৈত্যদের মধ্যে প্রহ্লাদ আদি, এনারা হচ্ছেন সাধারণ সাত্বিক। যারা ঋষি যারা ঠিক ঠিক আয়গা ঋষি মানে সন্ন্যাসী, ও তার থেকে নিচে নিয়ে যাচ্ছে ঋষি, আবার কিছু কিছু পিতৃ সাধ্য, এরা হচ্ছে মধ্যম। কিন্তু উত্তম সাত্বিক হচ্ছেন যেমন ব্রহ্মা, আর বিশ্বস্রষ্টা যারা সৃষ্টি করেছেন, আর ধর্ম ধর্ম জিনিসটা মহৎ, এগুলো হচ্ছে উত্তম সাত্বিক। মানে মনুর মতে যিনি উত্তম সাত্বিক সেটা মানুষ হয় না, সেটা ওই ব্রহ্মা, মানে এই সৃষ্টির মধ্যে যিনি শ্রেষ্ঠতম একমাত্র তিনি হচ্ছেন উত্তম সাত্বিক, বাকিরা মধ্যম সাত্বিক বা সাধারণ সাত্বিক হবে। তো বলছেন যে যখন কেউ ভালো কাজ করছে, এই যে কিছু কিছু বর্ণনা করা হলো, বেদ অভ্যাস আদি করে, তপস্যা করে, শুভ জীবন যাপন করে, সেই অনুসারে তার পরের পরে জীবনে পুরাণে এগুলো প্রচুর বর্ণনা করছে। এখন বলছেন যেমন হিংসক কাজ যারা করে, শিকার করে বেড়াচ্ছে, পাখি ধরে বেড়াচ্ছে, এগুলো বলছে এরা মরার পরে যারা কাঁচা মাংস খায় সেই ইউনিতে গিয়ে জন্ম নেয়, আর যারা অবক্ষ জিনিসগুলো খায় তারা কৃমি হয়ে জন্মায়, আর যদি পরস্ত্রী সম্ভব করে, পরস্ত্রীর সঙ্গে করে, তাহলে ব্রহ্ম রাক্ষস ব্রহ্ম দৈত্য হয়ে জন্মায়, আর যদি কারোর অন্ন চুরি করে ধান আদি মরে তখন ইঁদুর হয়। জাস্ট কয়েকটা বলছি, ইঁদুর ইঁদুর বলছেন যে যখন দেখা যায় যে কোনো মানুষ এরকম চুরি চামারি গোলমাল সে গোলমাল করছে, তার স্ত্রী জানে সেটা ভোগ নিচ্ছে, তখন স্ত্রীগুলো সেই পাপের ভাগ হয়ে তারাও ঠিক ওই ওই ইউনিতে গিয়ে জন্ম নেয়। এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য যে তামসিক কাজ বাজে কাজ এগুলো করো না। আর তারপরে বলছেন মোক্ষ, যেই জায়গাটা নিয়ে আসছেন মুক্তির পথ কি, বলছেন বেদের অভ্যাস মানে উপনিষদের যে জ্ঞান এটা হচ্ছে সবচেয়ে উপরে, তপস্যা একটা জিনিসকে নিয়ে, তপস্যা ব্রহ্ম বিষয়ক জ্ঞান,
আত্মার জ্ঞান, ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় সংযম, অহিংসা, গুরুজনের সেবা। এনারা বলছেন বেদ অভ্যাস তপ জ্ঞানম ইন্দ্রিয়াণাম চ সংযম, অহিংসা গুরু সেবা চ নিঃশ্রেয়স করম পরম। নিঃশ্রেয়স মুক্তির ছটি তিনি বলছেন কন্ডিশনস। সবচেয়ে প্রথম হলো উপনিষদ আদি শাস্ত্র জ্ঞান, কারণ শাস্ত্র জ্ঞান যদি নাই আপনি মুক্তির দিকে যাবেন কি করে? আর ওই জ্ঞান যখন হয়ে গেল সেটাকে আপনাকে ট্রান্সলেট করতে হবে জীবনে তপস্যা। আর সেকেন্ড থেকে তপস্যা করতে করতে চিন্তন, ব্রহ্ম বিষয়ক জ্ঞান। আর ইন্দ্রিয় সংযম যদি না থাকে আপনি ওগুলো পারবেনই না। অহিংসা মাস্ট, কারণ হিংসা করতে নেই। আর শেষ গুরুজনের সেবা, গুরুজনের কাছে মাথা নত যদি করেন। এই কটি, এই ছটি তিনি মনু বলছেন, অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে, কিন্তু মূল যেটা দেখবেন আত্মজ্ঞানের জন্য আত্মচিন্তন দরকার, আত্মচিন্তনের জন্য গুরু কৃপা দরকার, আর আত্মচিন্তনের জন্য উপনিষদের জ্ঞান দরকার, আত্মচিন্তনের জন্য নিজের আত্মনিগ্রহ সংযম দরকার, আর উপনিষদের জ্ঞান আদি। এই আসলে বস্তু একই রয়েছে। এই যে মনন করা, মননাত মুনি, যিনি মনন করেন আর জিনিসকে নিয়ে চিন্তন করছেন তিনি মুনি। তো আত্ম বিদ্যাকে নিয়ে যিনি মনন করেন তিনি মুক্তি পাবেন। সেটা এখন কিভাবে হবে? তো বলছেন তোমাকে সে জ্ঞানের ব্যাপারে জানতে হবে না। উপনিষদ আদি নিয়মিত আলো, উপনিষদ হোক, গীতা হোক, কথামৃত হোক, নিত্য আলো, নিত্য আলো, নিত্য। আর তার সঙ্গে তপস্যা, জ্ঞানে চিন্তন, গুরু সেবা, ইন্দ্রিয় সংযম, অহিংসা, এইগুলো করতে হয়। আর বলছেন বেদের যে কর্মগুলো দুই প্রকার, একটা যেটা স্বর্গে নিয়ে যায় আর একটা যেটা মুক্তির দিকে নিয়ে যায়। যারা আপনারা এই ক্লাসগুলো অনেকদিন ধরে শুনছেন তারা এই জিনিসটা জানো, এটা বারবার আসে। একটা বলে প্রবৃত্তি লক্ষণ ধর্ম, অন্যটাকে বলে নিবৃত্তি লক্ষণ ধর্ম। যেখানে যজ্ঞাদি রয়েছে সেগুলো হয় মানুষকে স্বর্গের দিকে নিয়ে যায়, আর যখন জ্ঞান চিন্তন করে সেটা মুক্তির দিকে নিয়ে যায়। তো বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সেটাকে যখন আত্মাতে প্রতিষ্ঠিত দেখে, আর আত্মাকে যখন দেখে সব কিছুর ভেতরে প্রবিষ্ট, তখন যিনি বেদে যজ্ঞাদি করেন, মানে শুভকর্ম করেন, তারা ব্রহ্মত্ব পান, মুক্তি পান। এটা 91 নম্বর শ্লোক। তার আগে 90 নম্বর একটা বলছেন যে মানুষ যখন প্রবৃত্তি কর্ম করে, যজ্ঞাদি কর্ম করে, তখন দেবতার মতো হয়ে যায়। আর যখন নিবৃত্তি কর্ম করে, মানে সব কিছুকে ত্যাগ করে, একটা আনসেলফিশ হয়ে যায়, তখন এই যে বিভিন্ন যে পঞ্চভূত আকাশ বায়ু আদি এটাকে অতিক্রমণ করে মুক্তি পেয়ে যায়। কিভাবে পায় সেটাকে 91 নম্বর শ্লোক মনু এটাকে বলতে যায়। এই 90 আর 91 এই দুটো শ্লোক এটাকে বলার জন্য তার এই বিরাট লম্বা আয়োজন। বেদের যজ্ঞাদি যিনি করেন কিভাবে করবেন? তো বলছেন ব্রাহ্মণ হলে করবে, ব্রাহ্মণ যিনি হবেন তার কি কর্তব্য সেগুলো বলছেন, ব্রাহ্মণ হওয়ার জন্য কি কর্তব্য সেগুলো বলছেন। করে কিন্তু এবার বলছেন যে আসল কিন্তু উদ্দেশ্য হলো মুক্তি। মুক্তি কি? সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যখন দেখে আত্মায় প্রতিষ্ঠিত, আর যাবতীয় যা কিছু আছে যখন দেখেন ওর এসেন্স, ওর ভেতরটা আসলে আত্মা। এই যে মাইক্রোফোন আছে এর এসেন্স আত্মা, আর এই মাইক্রোফোন অবস্থিত কোথায়? আত্মাতে। তো সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে যখন এইভাবে দেখেন, একটা নর্দমায় যে পোকা তার ভেতরে সেই আত্মাই রয়েছেন, আর ওই যে নর্দমার পোকা সেটা আত্মাতেই অবস্থিত। এই জ্ঞান যখন পুরোপুরি এসে যায় তখন মানুষ মুক্তি পায়। এখানে কিন্তু যা কিছু আছে এটা ব্রহ্ম ওইভাবে না বলে অন্যভাবে বলছেন, যাবতীয় যা কিছু আছে এটা আত্মায় প্রতিষ্ঠিত,
যা কিছু আছে তার ভেতরে আত্মাই রয়েছেন। তো বলছেন যে বেদের যে এই জ্ঞান, এর বাইরে বেদ বিরোধী যে শাস্ত্রগুলো রচনা হয় এগুলো আধুনিক, বলছেন ইদানিংকালের ব্রহ্মজ্ঞানী আধুনিক, আর এগুলো নিষ্ফল অসত্য, এরা হয় না। আর বলছেন যে বেদ ইনি সব কিছুর জ্ঞান দেন, চারটে যে বর্ণ তার জ্ঞান, তিনটে যে লোক স্বর্গলোক মর্ত্যলোক পাতাল লোক বর্ণাশ্রম, এই সব জিনিসগুলো বেদ আছে বলেই প্রতিষ্ঠিত। সেজন্য মানুষ যদি বেদকে না মানে তাহলে এই যে ধর্ম যেগুলো আলোচনা হলো এগুলো তার জন্যে নয়। আর দিয়ে শেষে বলছেন বেদের এত দাম, বেদ আসলে স্পিরিচুয়াল ওয়ার্ক কি না, বলছেন যেমন দাও দাও করে আগুন যখন জ্বলে যা কিছু থাকে তাকে পুড়িয়ে দেয়, ঠিক তেমনি যে বেদজ্ঞ বেদের যে জ্ঞাতা তার সমস্ত পাপকে পুড়িয়ে দেওয়া হয়। তো দিয়ে পরপর বলছেন যে যে মূর্খ যে অজ্ঞ তার থেকে যে একটু জানে সে শ্রেষ্ঠ, করে করে বলছেন যে বেদজ্ঞ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এটা মনুস্মৃতি যে কোডিফিকেশন, এটা ইভলিউশনের শেষ কথা, যে সাধারণ মানুষ পড়াশুনো করে না, কোনো কিছু জানে না, মূর্খ নিজের শরীর ছাড়া কিচ্ছু জানে না, তার মধ্যে ক্রূর ভাব হিংসাভাব এইসবগুলো রয়েছে, সেখান থেকে ইভলভ করে 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 শেষে বেদজ্ঞ বেদজ্ঞ আর বেদের মতো আচরণ করেন। তো বলছেন যে তপস্যা আর বিদ্যা ব্রহ্মবিদ্যা এই দুটো হচ্ছে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ সাধন। তপস্যা দিয়ে বলছেন পাপের নাশ করে, আর ব্রহ্মবিদ্যা দিয়ে মুক্তি পায়। দুটো তপ বিদ্যা তপস্যা বিদ্যা, তপস্যা দিয়ে আগে আগে জন্মে যে অনেকগুলো বাজে কর্মগুলো রয়েছে সেগুলো পুড়ে যায়, আর ব্রহ্মবিদ্যা ওইটা আলোচনা করে মানুষ মুক্তির দিকে যায়। মনুর এটা হলো গাইডিং প্রিন্সিপল, যে মানুষ যত তপস্যা করবে, যে মানুষ যত ব্রহ্মবিদ্যায় প্রতিষ্ঠিত, সে মানুষ তত বেশি ইভলভ, তার সম্মান তত বেশি। আমাদের সমাজে যেমন ধরুন বর্তমানকালে বলছি, যার পলিটিক্যাল পাওয়ার বেশি, যার টাকা পয়সা বেশি, সে বেশি সম্মান পায়। প্রাইম মিনিস্টারের গাড়ি যখন চলে, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার গাড়ি যখন সবার উপরে যাবে, দিয়ে পরপর 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 ওর একটা হায়ারার্কির লিস্ট আছে। তবে পলিটিক্যাল পাওয়ার মানি পাওয়ার এগুলো হচ্ছে শ্রেষ্ঠতম। হিন্দু সমাজ যেটা মনুর দিক থেকে মনুর মাধ্যমে আমরা পাই, তাতে তপস্যা আর ব্রহ্মবিদ্যা শ্রেষ্ঠতম। ওখান থেকে যে যত নিচে সে তত নিচে, ওটা প্লেন অ্যান্ড সিম্পল। উনি কিন্তু কখনো বলছেন না কাউকে তুমি এটা পাবে না, তুমি পাবে কিন্তু তোমাকে এই লম্বা আচরণ করে 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 ওই জায়গাটা পৌঁছতে হবে। তো বলছেন যে সেই জন্যে যিনি ইভলভ করতে চান তাকে এই জিনিসগুলোকে মেনে সব কিছু করতে হয়। আর বলছেন যে বেদ তার এত মূল্য যে পুরো সভাতে যে ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ থাকে যে বেদ জানে, সে যা বলবে সেটাই ধর্ম। দশ হাজার মূর্খ সে যা বলবে সেটা ধর্ম নয়। সেই জন্য বেদ প্রমাণ, বেদ যা কিছু বলবে প্রমাণ। আর এই বেদ যিনি জানেন মহাপুরুষ, যিনি বেদকে প্র্যাকটিস করেন মহাপুরুষ। প্র্যাকটিস করা মানে হচ্ছে তপস্যা করা, জানা মানে হচ্ছে বিদ্যা সাধন। এই করে করে ধীরে 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 উনি শেষের দিকে নিয়ে চলে আসছেন। আর শেষের দিকে তিনি বলছেন যে শেষমেশ সমস্ত জীবে যাই জীব থাকুক, ওর মধ্যে যখন সেই আত্মাকে দেখে, আর কিভাবে দেখে, চোখ দিয়ে না, আত্মাকে আত্মা দিয়ে জানে,
তখন সবার সঙ্গে সে সমান ভাব হয়ে যায়, সমভাব হয়ে যায়, তখনই সে ব্রহ্মপদ পায়। তো একটা এই পয়েন্টটা আগে আগে আমরা আলোচনা করেছি, আরেকবার এক্সপ্লেন করি। সাধারণ লোকে মনে করে ঈশ্বর দর্শন, ঈশ্বর দর্শন মানে আমি বসে আছি, ধ্যান করছি, চোখ বন্ধ করে ঠাকুরের একটা কল্পনা করলাম, ঈশ্বর দর্শন নয়। চোখ খুললাম, ঠাকুরকে সামনে দেখলাম, ঈশ্বর দর্শন নয়। ঘরে ঠাকুরের ছবি আছে, হঠাৎ জল জল করে উঠলো, মনে হলো যেখানে কেউ বসে আছেন, ঈশ্বর দর্শন নয়। এগুলো সব মনের খেলা। ঈশ্বর দর্শন কি? ঠাকুর বলছেন বোধে বোধ করে, ওটা মনের ভেতরেই বোধ হয়, তিনি জানতে পান। যেমন ঠাকুর যখন মা কালীর দর্শন পেয়েছেন, বোধে বোধ, তিনি ইমাজিনও করছেন না, চোখ খোলাও না, বোধে বোধ করছেন। চোখ খুলেও দর্শন হয়, মা বলছেন স্বামীজির নামে, ঠাকুরের নামে, কিন্তু তখনও বোধে বোধ হয়। গীতাতেও যখন আত্মজ্ঞানের কথা বলেন, বোধে বোধ, এখানে বলছেন মানুষ যখন নিজের আত্মা দিয়ে সেই আত্মাকে দেখে সবারই মধ্যে, সেজন্য এটাকে বলা হয় অপরোক্ষ অনুভূতি। এটা প্রত্যক্ষ না, ইন্দ্রিয় দিয়ে এটা জানা হয় না, পরোক্ষ না, ইনডাইরেক্ট নলেজ না, সেজন্য বলে অপরোক্ষ, প্রত্যক্ষ নয় কিন্তু অপরোক্ষ। এটা ইনটিউটিভ উইজডম, বোধে বোধ হয়, মনে জানে। বলছেন যে উদ্দেশ্য হলো জীবনের নিজের আত্মাকে দিয়ে, কারণ আত্মাই হলেন শুদ্ধ চৈতন্য, তিনি জানেন। মনের মাধ্যমে কোনো জিনিসকে না জানা, ডিরেক্টলি আত্মাকে দিয়ে জানা, কি না সমস্ত জীবের মধ্যে সেই আত্মাই আছেন। দিয়ে বলছেন যে এই করে বলা হলো যে যে ব্রাহ্মণ মানুষ মানুস্মৃতিকে নিয়মিত পড়বে, তার মধ্যে আচরণ করবে, সে তখন সদাচারী হয়ে যাবে, সদাচারী হয়ে সে স্বর্গে যাবে। আর যখন এই জিনিসকে যখন পড়ে সেভাবে আচরণ করে, তখন সে মুক্তি পাবে। উদ্দেশ্য এটাই, যারা পারবেন তারা মুক্তির দিকে যাবেন, তার থেকে যারা কম সদাচারী হয়ে স্বর্গে যাবেন। তো যে ভুক্তি মুক্তি, যে স্বর্গপ্রাপ্তি আর মুক্তি, এটাই মনুর উদ্দেশ্য। এই বলে আমরা এখানে শেষ করি, মনুস্মৃতি এখানেই শেষ। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত।